গুড মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অঙ্কিতাস ইন্দুবালার ব্লগে ইন্টারভিউ আপনাদের তে সবাইকে আপনাদের স্বাগত। সবাইকে স্বাগত। তো আমি হলাম অঙ্কিতা প্রামাণিক, আমি একজন প্রাইভেট স্কুলের টিচার। তো আজকে আমি যাচ্ছি পিকনিকে, মানে স্টুডেন্টস আর টিচার মিলে পিকনিক হচ্ছে। তো আজকে আমি কোথায় যাচ্ছি, কি কি করছি, কেমন এনজয় করছি আর জায়গাটা কেমন অবশ্যই রিভিউ দেব। তো আপনাদের এর জন্য কি করতে হবে, আমার সাথে থাকতে হবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর অবশ্যই ভিডিওতে টুইস্টও কিছু কিছু আছে, তো অবশ্যই দেখুন। চলুন আমরা তাই যাই। আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আমি চেষ্টা করি কোনো জায়গায় যেতে হলে হেঁটে যাওয়ার চেষ্টা করি। তো আমাদের বাড়ি থেকে মোটামুটি আমার স্কুলে যেতে 25 মিনিট সময় লেগে যায়। তো 25 মিনিট আমি চলে দেখো, আমি এখন এসে গেছি আমাদের স্কুলে। তো আমি এখন ভিতরে গিয়ে দেখবো কে কে এসেছে এবং কে কে আসেনি। তো চলো দেখি। আমি এসে দেখেছি যে নন টিচিং স্টাফই বেশি এসেছে, টিচিং স্টাফ কম এসেছে। তো আমি একটু সময় ওয়েট করব, তারপর আমি হাই যে কে কে আসে ঠিক টাইম মতো। দেখতে দেখতে সবাই এসে গেছে। হাই গাইস, তো সবাই আমাদেরকে হাই বলছো, তোমরা একটু হাই বলে দাও সবাইকে। আমাদের বাসও এসে গেছে, আমরা এখন যাব আমাদের উদ্দেশ্যে। তারপর আমরা ভিতরে ঢুকে গেছি। এটা হলো তোমার পার্কিং পয়েন্ট, আর ওই দিকটায় গেট আছে, আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো গেটের বোর্ডটা। তো এখানটায় খেলাও আছে, মানে অনেকটা দূর হয়, তো এতগুলো জিনিস হাতে নিয়ে যাওয়া যাবে না, সেই জন্য খেলা সুবিধা হয়। বেশি টাকা নেয় না, 200 টাকা দিলে এরা ভিতরে নিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের জিনিসগুলো নিয়ে যাচ্ছে। জায়গাটা সত্যিই খুব ভালো, খুব সুন্দর। এর আগে আমি এসেছিলাম এখানে মোটামুটি 15 দিন আগে, আমার ফ্যামিলির সাথে এসেছিলাম। তখন আমার জায়গাটা দেখে ভালোই লেগেছে, এই জন্য আমি স্কুলে বলেছিলাম যে এই জায়গাটা মতো অনেক জায়গা আছে, ওয়াটারফল আছে, এরপর ফটো উঠার অনেক জায়গা আছে, শিব মন্দির আছে একটা পাহাড়ের ওপরে। তো আমি সেই সব জায়গায় অবশ্যই যাব, ঘুরবো আর আপনাদের সাথেও শেয়ার করব জায়গাটা ঠিক কেমন। আর রিভিউ তো দেবই, আপনারা নিজেরাও দেখতে পারবেন জায়গাটা আসলে সত্যিই কেমন। আর স্টুডেন্টের জন্য আমার মনে হয় সত্যি জায়গাটা বেস্ট, কারণ ওয়াটারফল দেখতে অনেকটা যেতে হয়। তো সবাই যদি যেতে নাও চায়, এখানটায় সবাই মজা করতে পারবে বাচ্চারা। এখানটা একটা ছোটো পার্কের মতোও আছে, সেখানেও বাচ্চারা খেলা করতে পারবে। আর এই জায়গাটাই যেটা ওয়াটারফল আছে সেটার নাম হলো আই। আই ওয়াটারফল, যাই হোক অফকোর্স ওয়াই নট। তো অনেকটাই দূর একটু। আই যাইসনি রে সঙ্গা, কত সময় আছে, আই পরে যাইসনি, দেখাস দেখাস করে তারপরে। তো কি পয়সা দিছ, সিলেকশন কার্ড
আমি আর নিকিতা মিস বান্ধ হয়ে গেলাম গা আমাদের সাথে একজন ফটোগ্রাফারও আছে সেই জন্যই বলছিল এই জায়গাটা খুব ভালো যে প্রি ওয়েডিং শুটের জন্য সুন্দর আছে জায়গাটা আপনারা যদি কোনোদিন যান তাহলে বুঝতে পারবেন আমাদের সাথে দুজন রাঁধুনিও এসেছে সেই জন্য আমরা ঘুরতে যাব সকালে কিছু খেয়ে তারপর আমরা ঘুরতে যাব তো আমাদের কোনো কাজ করার দরকার নেই বা আমাদের স্টুডেন্টদেরও কোনো কাজ করার দরকার নেই এখানে আমরা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব ঘোরার জন্য তো এর জন্য যেহেতু আমি আপনাদেরকে আগেই বলেছি তো এখানে দেখো আমরা ব্রেকফাস্টে নিয়ে নিচ্ছি ডিম ব্রেড আর কি ছিল জ্যাম সাথে চাও ছিল আমরা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি ঘোরার জন্য তো ফার্স্টেই আমরা যাব ঘুরতে ওয়াটারফল দেখতে তারপর এখানে একটা শিব মন্দির আছে আমরা শিব মন্দিরেও যাব তোমরা যদি আমার সাথে থাকো অবশ্যই দেখতে পারবে জায়গাটা ও ওয়াটারফলটাও দেখতে পারবে আমি ভিডিও লাস্টে অবশ্যই ফটোগুলো অ্যাড করব এই হলো আমাদের ফটোগ্রাফাররা ব্লগাররা ব্লগ করছে তো ফার্স্টে আমরা যাবো যেহেতু বললাম ওয়াটারফলে ওয়াটারফল রাস্তাটা এটা তো ওয়াটারফল যেতে হলে মিনিমাম 2-3 কিলোমিটার হাঁটতে হবে তো মোটামুটি আধা ঘন্টা প্রায় লেগে যাবে আমাদের আর আমরা সব স্টুডেন্টরা মিলে যাচ্ছি না কারণ কিছু ছোট স্টুডেন্টরাও এসেছে এজন্য সবাইকে নিয়ে যাচ্ছি না কিছু যারা হাঁটতে পারবে বলে মনে হচ্ছে তাদেরকে নিয়ে আমরা এগিয়ে এদিকে আরো আসছে তো আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি এই জায়গাটা আসলে সোনালি বান্দরের জন্য খুবই বিখ্যাত আর আমরা যেতে যেতে কিছু বান্দরও দেখতে পেরেছি তো অবশ্যই সোনালি বান্দরও আপনাদেরকে দেখাবো দেখুন আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি আর মোটামুটি আধা আমরা চলে এসেছি তো আর বেশি সময় লাগবে না যেতে এই ভিউটা খুবই সুন্দর সেজন্য ভাবলাম ক্যাপচার একটু করেই নিই তো এর জন্য আপনাদের জন্য ক্যাপচারটা করে নিলাম যাতে আপনারাও দেখতে পারেন সুন্দর জায়গাটা এই হলো আমাদের স্টুডেন্টগুলো আসছে আসলে কারোরই এত হাঁটার অভ্যাস নেই তার জন্য সবাই একটু টায়ার্ড তো যেতে যেতে সুন্দর অনেক ভিউ পেয়েছি আমরা দেখুন কি সুন্দর জায়গাটা তো আবার আমরা হাঁটছি মঞ্জিল দূর নেই হ্যাঁ হাম লোগো কা সত্যি জায়গাটা খুব সুন্দর দেখুন আপনারাই দেখুন তো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি আমরা এসে গেছি ওয়াটারফলের এইখানে তো এখানে এসে দেখলাম অনেক বাচ্চা কাচ্চাই আছে কারণ সরকারি স্কুলের অনেক বাচ্চা কাচ্চা এসেছে স্টুডেন্টরা এসেছে যেহেতু আমি বলেছি স্টুডেন্টের জন্য বেস্ট এই জায়গাটা কারণ অনেকটা দূর হেঁটে আসতে হয় ওয়াটারফল দেখতে হলে সবাই আসে না তো এর জন্য বেস্ট
আমরা অনেক ওয়াটারফলে এনজয় করেছি, টিচার স্টুডেন্ট সবাই এনজয় করেছে, সবাই ফটো সেশনও শেষ হয়নি, এখনো ফটো সেশন চলছে। দেখুন আমিও কিছু ফটো উঠেছি এখানটাতে, সুন্দর জিনিস তো, যেহেতু সুন্দর খুবই ফটো এখানটায় আমরা বেশি সময় ছিলাম না, কারণ আমাদের আবার লাঞ্চের সময় হয়ে গেছিল, তো ওই দিক থেকে ফোন আসছিল, সেই জন্য আমরা এখানে বেশি সময় আর কাটাইনি। চলো আমরা এখন যাচ্ছি কাকইজানা শিব মন্দিরে, অনেকটা উঁচুতে উঠতে হবে, সব স্টুডেন্ট উঠতে পারবে না, সেই জন্য যারা পারবে তাদেরকেই নিয়ে যাচ্ছি। তো অনেকটা উঁচুতে এখানে সবাই হাঁপিয়ে গেছে উঠতে উঠতে। তো মোটামুটি আমরা চলে এসেছি, সেই দেখা যাচ্ছে একটু একটু ওরা আর উঠে আসতে পারছে না। আমরা এখানে পৌঁছে গেছি, এখানে আছে শিব মন্দির, তো চলো দেখি। যেহেতু অনেক উঁচু বললাম সবাই, তো অভ্যেস নেই, তো সবাই হরান হয়ে গেছে। শিব মন্দিরটা বন্ধ, তো সেই জন্য আমরা আবার ব্যাক করছি। একটু বসেছিলাম ওই জায়গাটাতে, বসে রেস্ট নিয়ে তারপর আবার ব্যাক করছি। তো এখানে আস্তে আস্তে আমাদের কিছু টিচার কিছু স্টুডেন্ট পড়ে গেছিল, তো ওইটা ওই সময়টা অনেক মজা হয়েছিল, যেহেতু আমি মোবাইল নিয়ে ছিলাম না তো ক্যাপচার করতে পারিনি সময়টা। তো এখন আমরা সবাই চলে যাচ্ছি। পাহাড়ে উঠলে ওঠার সময় ঠিক পা ব্যথা করে ঠিকই, কিন্তু যাওয়ার সময় খুব রিস্কি হয়ে যায়, কারণ এটা ঢালু জিনিসটা। তো এই জন্য তো আমি যেহেতু আপনাদের বলেছি এটা সোনালী বান্দরের জন্য বিখ্যাত, দেখুন বান্দরগুলো আর এদের লেজগুলো বহুত বড়, তো দেখতেই পাচ্ছ বান্দরগুলো, একটা গাছে কতগুলো বান্দর। আমি খুবই সামনে থেকে আপনাদেরকে একটা বান্দর দেখাবো, মানে সোনালী বান্দরই দেখাবো, তো চলুন খুবই সামনে থেকে আপনাদের জন্য স্পেশালি ক্যাপচার করেছি, দেখতে পাচ্ছ এই তো। এর মুখটা কালো হয় কিন্তু বাকি শরীরের মতো। তো আমরা চলে এসেছি এখানটায়, দেখে নেব কি কি রান্না বান্না হয়েছে আজকে। অলরেডি বললাম সব রেডি থাকবে, কারণ আমরা এখানে এখানে কাজ করব না, আমাদের সাথে রান্নাবান্না নিয়ে এসেছি। তো দেখছি সব হয়ে গেছে, শুধু পাঁপড় ভাজলেই হয়ে যাবে। তো যেহেতু সব হয়ে গেছে আমরা খেতে বসে পড়েছি এখন। আমরা আগেই খেতে বসে পড়েছি, কারণ যারা পরিবেশন করছে তাদের যেন আমরা পরে দিতে পারি, সেই জন্য আগে আমরা বসে পড়েছি, আমরা খেয়ে তারপর তাদেরকে আমরা পরিবেশন করব। তো দেখুন, আর অবশ্যই বলবো কি কি ছিল, ডাল ছিল, পাঁপড় ভাজা, বেগুনি, মাংস, পনির, আর তেমন কিছু ছিল না, শর্টকাট খেয়েছি আমরা। তো পিকনিকে গেলে শর্টকাটটাই আমার মনে হয় বেশি ভালো হয়, আর বাচ্চা কাচ্চাও যেহেতু গিয়েছে, তো এখন আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন আমাদের কাউন্টিং চলছে, যেহেতু স্টুডেন্ট নিয়ে এসেছি তো আমাদের উপরে অনেক দায়িত্ব, তো সেজন্য কাউন্টিং করে আমরা বাসে উঠিয়েছি এবং কাউন্টিং করেই এখন নিয়ে যাচ্ছি। তো দেখুন সবাই এখন যাচ্ছে, ভিডিওটি আর বেশি বড় আমি করব না, তো এখন আমরা যাব বাসে। এই তো আমাদের এখানে একটা দোকানও আছে, যদি কারো দেখতে
দেখতে আমরা প্রায় চলেই এসেছি। এখন শুধু নামার পালা। তো দেখুন আমি এসে পড়েছি বাড়িতে, আর আমি সবাইকে লাস্টে এটাই অনুরোধ করব, প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ, যেহেতু ফার্স্ট ব্লগ তো প্লিজ এতটুকু করে দিও। অনেক অনেক ধন্যবাদ। ওকে বাই, আই লাভ ইউ। প্লিজ সবাই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল।